ছোট্ট একটা পার্ট বাকি আছে, একটু খেয়াল করো। আমরা অর্ডার অনেক সময় ক্যান্সেল করতে হইতে পারে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যেতে পারে, অথবা ক্লায়েন্টের যে কাজটা যেভাবে চাইছে ক্লায়েন্ট ওভাবে নাও হইতে পারে, সেক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে অর্ডার ক্যান্সেল করতে হইতে পারে। সো অর্ডার ক্যান্সেল বেসিক্যালি তিনভাবে করা যায়। একটা হচ্ছে বায়ার ক্যান্সেল, অর্থাৎ তোমাকে বায়ার একটা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবে, সেটা তুমি সিম্পলি অ্যাকসেপ্ট করে ফেলবা। তো এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট প্রসেস, কারণ এটাতে তোমার বায়ার একটা 1-স্টার রেটিং অটো চলে আসে তোমার প্রোফাইলে এবং লেখা থাকে দিস সেলার ক্যান নট ডু দ্য জব। এটা পরবর্তীতে অন্যান্য ক্লায়েন্টরা যখন তোমার প্রোফাইল ভিজিট করবে, সবার টপে যখন এরকম একটা রিভিউ থাকবে, তখন আসলে পরবর্তীতে অর্ডার নাও করতে পারে, মানে করতে পারে বা একটা খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হয়। তো এক্ষেত্রে কখনোই বায়ার ক্যান্সেল অ্যাকসেপ্ট করবে না। বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছে, এটাকে বায়ার ক্যান্সেল বলা হয়। সেক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করবা, আরেকটা ওয়ে হচ্ছে মিউচুয়াল ক্যান্সেল, অর্থাৎ সেক্ষেত্রে তুমি কি করবা, বায়ার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছে তুমি রিজেক্ট করে দিবা। তোমার হাতে দুটো অপশন থাকবে, অ্যাপ্রুভ রিজেক্ট, রিজেক্ট করে দিবা। রিজেক্ট করে দিয়ে তুমি মিউচুয়াল ক্যান্সেল করবা। মিউচুয়াল ক্যান্সেল হচ্ছে তুমি তোমার প্রোফাইল থেকে নিজে একটা ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবা। তো মিউচুয়াল ক্যান্সেলটা সিম্পলি যে কোনো একজন যার অর্ডার রানিং একটু স্ক্রিনটা শেয়ার করো দ্রুত, অর্থাৎ আমি আমার এন্ড থেকে মানে ক্যান্সেল রিকোয়েস্টটা পাঠাবো, সেক্ষেত্রে বায়ার সেটা অ্যাকসেপ্ট করে নিবে, সেটাকে মিউচুয়াল ক্যান্সেল বলা হয়। অর্থাৎ মানে বায়ার আসলে অ্যাকসেপ্ট করছে মানে সেটা আমি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা ভাইয়া, তোমাকে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল দিচ্ছি, দেখো। তো ধরা যাক এই অর্ডারটা রানিং, সামহাও আমি অর্ডারটা কমপ্লিট করতে পারতেছি না, এরকম হতে পারে। সেক্ষেত্রে দেখো এখানে হাতের ডান দিকে দেখো ভিজিট রিজলিউশন সেন্টার নামে একটা অপশন আছে, রিজলিউশন সেন্টারে চলে যাব আমরা। যাওয়ার পর এখানে দেখো অনেকগুলো অপশন আছে, এক্সটেন্ড করা, টাইম মডিফাই করা, তো আক্স বায়ার টু ক্যান্সেল, ঠিক আছে। তো যেহেতু এটা বায়ার অ্যাকসেপ্ট করবে, সেহেতু বায়ারের উপর কোনো দোষ ফেলে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনো একটা জিনিস লিখবো যে বায়ার আসলে স্যাটিসফাইড না, বা কাজটা ভালো হয়নি বায়ারের জন্য, বা মানে আমি আমার এন্ডে দোষটা নিবো আর কি, ঠিক আছে। মানে এখানে কারো কোনো মানে আমি দোষ নেই আর ক্লায়েন্টই দোষ নেই, এখানে আসলে কোনোটাই কোনো ইফেক্ট ফেলে না। জাস্ট বায়ার যেহেতু অ্যাকসেপ্ট করবে, ওর কাছে খারাপ লাগতে পারে যদি ক্লায়েন্টের দোষ দাও বা বায়ারের দোষ দাও, বায়ার ইজ নট রেসপন্ডিং বা এরকম কোনো একটা জিনিস যদি দাও, তাহলে আসলে জিনিসটা সুন্দর হয় না। এই জন্য জাস্ট বললাম বায়ার ফাইনাল মানে যে ডেলিভারিটা করছে সেটাতে স্যাটিসফাইড না, ঠিক আছে। এরপরে কন্টিনিউ করবো, কন্টিনিউ করার পর আমাদের হাতে একটা অপশন থাকবে, এখানে লিখলাম বায়ার ইজ নট স্যাটিসফাইড আমরা যখন বায়ারের মাধ্যমে মানে বায়ার ক্যান্সেল করবো, সেটাতে আমার অ্যাকাউন্টে একটা 1-স্টার রেটিং চলে আসবে, যেটা আমার অ্যাকাউন্টের জন্য খারাপ, আর এটার মাধ্যমে 1-স্টার আসবে না, কিন্তু অর্ডার ক্যান্সেলেশন রেশিও মানে অর্ডার কমপ্লিশন রেশিও নামে একটা জিনিস থাকে। আমরা যদি আমার প্রোফাইলে ভিজিট করি, দেখবা তোমার অর্ডার কত, মানে এখানে অ্যানালিটিক্স থেকে দেখা যায় যে অর্ডার কমপ্লিশন এখনো 100% আছে। তো সেক্ষেত্রে অর্ডার কমপ্লিশন ধরো 5টা অর্ডার 10টা অর্ডার ছিল, 10টা অর্ডারের মধ্যে একটা ক্যান্সেল হয়েছে, সো এখানে অর্ডার কমপ্লিশন রেশিও 90-তে নেমে যাবে। আর তোমাদের কিন্তু ওই যে লেভেল পাওয়ার জন্য সবগুলো জিনিস পারফেক্ট থাকতে হবে, এই জিনিসটা তোমার অ্যানালাইটিক্স থেকে দেখতে পাবা। মানে অ্যানালাইটিক্সে কিছুদিন পর পর ভিজিট করে দেখবা তোমার এই যে লেভেল 1 অথবা লেভেল 2 যে লেভেলই সামনে পেতে যাচ্ছ, যখন তুমি এখন নিউ সেলার লেভেল 1 পাওয়ার জন্য সবগুলো গ্রিন আছে কিনা, হ্যাঁ ও সবই গ্রিন আছে, শুধুমাত্র আর্নিংটা আর্নিংটা $400 হইতে হবে, ওর হচ্ছে 130 বা এরকম আছে। যখন এগুলো সব গ্রিন থাকবে, তখন তুমি নেক্সট 15 তারিখ, অর্থাৎ প্রত্যেক মাসের 15 তারিখে ইভ্যালুয়েশন হয়, এই 15 তারিখে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে তুমি লেভেল 1 পেয়ে যাবা। আবার লেভেল 2 এর জন্য টার্গেট তখন পরের মাসে হইলো না, তার পরের মাসে হবে, যে মাসে তুমি আসলে সব গ্রিন রাখতে পারবা সে মাসে লেভেল 2। কোনো মাসে ধরো তুমি লেভেল 1 পেয়ে গেছো, পরের মাসে তোমার পর দুটো তিনটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল, অর্ডার কমপ্লিশন রেশিও 90-এর নিচে নেমে গেল, তখন আবার তুমি লেভেল হারাবা, লেভেল 1 থেকে আবার নিউ সেলার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা সো রাইট নাও আমাদের আরেকটা বেস্ট প্রসেস হচ্ছে, আমরা একটা অর্ডার চলতেছে, সেই অর্ডারটা আমি কাস্টমার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল করাইতে পারি, এবং কাস্টমার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল করানো সবচেয়ে বেস্ট। কিভাবে ক্যান্সেল করব, ধরা যাক আমার
একটা অর্ডার রানিং আছে এখানে, ধরো এই অর্ডারটা সামহাও আমি কমপ্লিট করতে পারতেছি না, বায়ার রিকোয়েস্ট মানে বায়ার ক্যান্সেলও করবো, করতে দিব না, আবার আমি নিজে মিউচুয়াল ক্যান্সেলও করবো না, কাস্টমার সাপোর্ট থেকে ক্যান্সেল করাবো। ফাইবার বলে কাস্টমার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেলেশনে অ্যাকাউন্টের গিগে কোনো ইফেক্ট পড়ে না, অর্থাৎ তোমার গিগ মনে করো র্যাঙ্কিংয়ে 3 নম্বরে ছিল, প্রথম পেজে 3 নম্বরে ছিল, তো তুমি যদি কাস্টমার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল করো ওই 3 নম্বরে থাকবে রেটিংয়ে, কোনো মানে ফাইবারে গিগের মানে সার্চিং এ বা গিগের রেটিং এ কোনো ইফেক্ট পড়বে না, অর্থাৎ গিগ তো যেখানে ছিল সেখানে থাকবে, কিন্তু অর্ডার কমপ্লিশন রেশিওটা কমে যাবে। আচ্ছা, আমাদের যেটা করতে হবে, আমাদের এইভাবে ক্যান্সেল করতে হলে আমাদের যে অর্ডারের ইনভয়েস নাম্বারটা আছে, ইনভয়েস নাম্বারটা কপি করতে হবে। ঠিক আছে, প্রসেসটা দেখো, অনেকে ক্যান্সেল করতে চাও, অনেকে কাস্টমার সাপোর্টে সাপোর্ট নিতে গিয়ে পারো না, সাপোর্ট সিস্টেম একই, একদম বটমে চলে যাবা, বটমে হেল্প এন্ড সাপোর্ট, যে কোনো ইস্যুতে সাপোর্ট নেওয়ার সিস্টেম হচ্ছে এটা। ক্লায়েন্ট কথা বলতেছে না, ক্লায়েন্ট বিরক্ত করতেছে, ক্লায়েন্ট অনেক রিকোয়ারমেন্ট বাড়াই দিছে, আমি ক্লায়েন্টের এগেনস্টে কমপ্লেন করবো, এরকম সবগুলো জিনিসের জন্যই এই প্রসেস। একটু হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করো তো, ক্লিকটা করতেছে না। আচ্ছা, তো হেল্প এন্ড সাপোর্টে যাওয়ার পর আমাদের এখানে আমরা স্যালারি হিসাবে সাপোর্ট নিচ্ছি, ঠিক আছে, তো এখানে যে কোনো একটা টপিকে ঢুকো, যে কোনো একটা টপিকে ঢুকার পর একদম বটমে দেখবা সাবমিটের রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, এখানে যাবা, অথবা তোমরা এই লিঙ্কটা রেখে দিতে পারো, fiverr.com/support_tickets/new। আচ্ছা, এবার আসো, আমরা সাবজেক্ট চুজ করতেছি, কিসের উপর সাপোর্ট নিতে চাই, মানে আমি এখন ক্যান্সেল করবো, যেহেতু সেহেতু অর্ডার নিয়ে ইস্যু, তাই না, অর্ডার ইস্যু। আচ্ছা, অর্ডার ইস্যুর পরে এখানে দেখো, আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার, ঠিক আছে। আর কারো যদি অর্ডার ক্যান্সেল না করে ক্লায়েন্টের সাথে ঝামেলা হয়েছে, ক্লায়েন্ট অর্ডার অ্যাকসেপ্ট করতেছে না, রিকোয়ারমেন্ট বাড়াই দিছে, কাজ বাড়াই দিছে, তখন তুমি জেনারেল কোয়ারি অপশনে গিয়ে সাপোর্ট নিবা, তখন বায়ারকে একটা ওরা মেসেজ করবে যে এই তুমি এইসব ঝামেলা করতেছো কেন, ভালো হয়ে যাও এইসব এসব, ঠিক আছে, আর ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল। আচ্ছা, এখানে বলতেছে তুমি কি বাইং করতে চাচ্ছ নাকি সেলিং, যেহেতু আমরা সেলার, সো আমরা সেলিং অপশনটা চুজ করবো। আচ্ছা, সে কি প্রবলেম, আই এম হ্যাভিং অ্যান ইস্যু উইথ দ্য বায়ার, ঠিক আছে, বায়ার ওয়াজ নট স্যাটিসফাইড, এটা কি, রিজলিউশন সেন্টার থেকে করতে বলতেছে। আচ্ছা, আমরা তাহলে জেনারেল কোয়ারিটা দিয়ে দেখি, আচ্ছা, তো তোমরা এখান থেকে ক্যান্সেল করার জন্য তোমরা জেনারেল কোয়ারিটা দিবা, জেনারেল কোয়ারি দিয়ে এখানে আদার চুজ করবা, আদার চুজ করার পর লিখবা মাই, ধরো বায়ার ইজ নট স্যাটিসফাইড, ওকে, এখানে লিখলা আই ওয়ান্ট, ডেসক্রিপশন আর কি, মিউচুয়াল ক্যান্সেল দ্যাট উইল নট এফেক্ট মাই গিগ অ্যাজ ইটস ক্লায়েন্টস ফল্ট, প্লিজ ক্যান্সেল দ্য অর্ডার মিউচুয়ালি, ঠিক আছে, শেষ, অ্যাটাচমেন্টের দরকার নাই, এখানে অর্ডার আইডিটা খালি চোপনে করে বসে দিবে, বসে দেওয়ার পর সাবমিট রিকোয়েস্ট। তো এই ক্ষেত্রে যেটা হবে, তোমার গিগো ইফেক্ট পড়বে না, শুধু একটা ঝামেলা হবে, তোমার অর্ডার কমপ্লিশন রেটটা কমবে। আচ্ছা, যে স্ক্রিনটা শেয়ার করছো, আচ্ছা আমি দিয়ে দিব, আচ্ছা আমি ছবিটা পাবলিশ করে দিব, তোমাদের কোথায় কি লিখতে হবে বা আমি কোন জায়গায় কি লিখছি। হাই, অর্ডার কমপ্লিশন রেটটা আমার কমে নাই, আমার যে একটা অর্ডার এভাবে আমি ক্যান্সেল করছিলাম। আচ্ছা, অর্ডার কমপ্লিশনটা দুইটা তিনটা অর্ডার যখন মানে ক্যান্সেল করবা, তখন এই অর্ডারটার কমপ্লিশন সহ গিয়ে টান দিবে, প্রথম একটা দুইটা অর্ডার পুরো দেখায় না আর কি, ঠিক আছে। আচ্ছা,
ওকে সো এই এই প্রসেসে তোমরা অর্ডারটা ক্যান্সেল করবে, তাহলে যেটা হবে তোমাদের অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়বে না, পজিটিভলি তুমি অর্ডারটা কমপ্লিট করতে পারবা, মানে অর্ডারটা অ্যাট লিস্ট ক্যান্সেল করতে পারবা। থ্যাঙ্কস ফর শেয়ারিং। ওকে সো এই প্রসেসে সবাই সাপোর্টও নিবা, যে কোনো সাপোর্ট, এবং এই প্রসেসে অর্ডারটা ক্যান্সেলেশন করতে হলে এভাবে ক্যান্সেল করবা, এই যে মিউচুয়াল ক্যান্সেল ভার্সেস কাস্টমার সাপোর্ট ক্যান্সেল, একটু ভালো করে পড়ো। বায়ার ক্যান্সেলেশন যখন বায়ার ক্যান্সেল করে, যখন মিউচুয়াল ক্যান্সেল মানে আমি ক্যান্সেল করি, কাস্টমার সাপোর্ট মানে কাস্টমার সাপোর্ট ক্যান্সেল করে, এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কাস্টমার সাপোর্ট। এটাতে কোনো ধরনের খারাপ রেটিং পাবা না, তোমার গিগো ফল করবে না, তোমার শুধুমাত্র অর্ডার কমপ্লিশন রেশিওটা কমবে। ঠিক আছে, সো ক্যান্সেলেশনের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এই যে আমি যা যা বলছি সব এখানে আসছে সামারি করা, কখনোই ক্লায়েন্টের ক্যান্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা না, সেক্ষেত্রে অ্যাকাউন্টে ঝামেলা হতে পারে বা বড় বড় খারাপ একটা রেটিং কিন্তু অনেক বড় ইফেক্ট ফেলতে পারে। ঠিক আছে, হ্যাঁ, ভায়ার যখন ক্যান্সেল পাঠালো অত আমি অ্যাকসেপ্ট না করে কি আমি পাঠাবো এরকম? হ্যাঁ, তুমি রিজেক্ট করে দিবা, রিজেক্ট করে দিয়ে তুমি ক্যান্সেল রিকোয়েস্ট মানে কাস্টমার সাপোর্ট থেকে পাঠাবো, সবচেয়ে বেস্ট হচ্ছে এটা। ঠিক আছে, এটা গেল আমাদের ক্যান্সেলেশনের ওয়ে। আরেকটা জিনিস হচ্ছে, অনেক ক্লায়েন্ট দেখা যায় কাজ শেষ হয় নাই, হ্যাঁ কাজ করতে পারো নাই কিন্তু তুমি ট্রাই করছো, এই জন্য অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলে। মানে আমরা অনেকে এরকম ভাবি যে আমি কাজটা করতে পারিনি মানে অর্ডারটা ক্যান্সেল হবে, এরকম না। ক্লায়েন্টের সাথে যদি খুব ভালো একটা রিলেশনশিপ থাকে, একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার ক্রিয়েট করতে পারো, তখন দেখা যাবে ওই ক্লায়েন্টের কাজটা কমপ্লিট হয় নাই, তুমি ওকে এভাবে বললো আসলে আমি তো কাজটা কমপ্লিট করতে পারি নাই, সো তুমি আমার অর্ডারটা একটু অ্যাকসেপ্ট করে নাও, পরবর্তীতে তোমার যদি অন্য কোনো কাজ লাগে আমি তোমাকে ফ্রিতে করে দিব, তখন দেখা যায় অ্যাকাউন্টে ইফেক্ট পড়বে, এটা ভেবে ক্লায়েন্ট আর অর্ডারটা ক্যান্সেল করে না, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করে ফেলে, ফাইভ স্টার রেটিংও দেয়, পেমেন্টও পেয়ে গেলা, পরে ক্লায়েন্টে যদি অন্য কোনো কাজ লাগে তুমি করে দিলা, এটা একটা ভালো প্রসেস। সো বায়ারকে আগে একটু বোঝানোর চেষ্টা করবা, ক্যান্সেলেশন তোমার অ্যাকাউন্টে ইফেক্ট ফেলবে, সো ক্যান্সেল না করে কোনো ওয়ে আছে কি না, বা তোমার ফিউচারে যদি ফিউচারে কোনো কাজের দরকার হয় সেক্ষেত্রে আমি করে দিব, এরকম কিছু বলে আমরা অনেক, আমরা 70% ক্ষেত্রে আমরা দেখছি ক্লায়েন্ট আসলে পজিটিভ থাকে, অর্থাৎ ইউএস ইউকে বায়ার যারা তারা আসলে পেমেন্টের চিন্তা করে না, তোমার সাথে একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, তুমি ট্রাই করছো কাজটা করার, হয়তো ফাইনাল ফিনিশিংটা হয়নি কিন্তু ট্রাই করছো, সো এই জন্য দেখা যায় অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলে। ঠিক আছে, তোমাদের ব্যাচেরই একজন হয়েছে এখানে, এরকমই আই হোপ অ্যাকসেপ্ট করে ফেলবে কাজটা। এই গেল আমাদের অর্ডার ক্যান্সেলেশনের ওয়ে।